কুমিল্লায় 31st নাইটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার 31 ডিসেম্বর দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত ফয়সাল ইসলাম হৃদয় চর্থা বড়পুকুর পাড় এলাকার চা দোকানি বাচ্চু মিয়ার ছেলে। নিহত হৃদয়ের বড় ভাই রাব্বি ও বোন শিউলি আক্তার জানান, হৃদয় থাই গ্লাসের কাজ করত। কিছুদিন আগে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে অন্যদের সাথে হৃদয় আনন্দ মিছিল করে। এ সময় স্থানীয় মনির সহ কয়েকজন যুবকের সাথে হৃদয়ের কথা কাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে ওই যুবকরা হৃদয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় কাউন্সিলর সহ বিষয়টি মীমাংসা করা হয়। এদিকে 31st নাইটে হৃদয় ও তার বন্ধুরা নিউ ইয়ার উদযাপনে বাড়ির পাশে পিকনিক করছিল। এ সময় হৃদয়কে খবর দিয়ে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহত হৃদয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ শানজুর মোর্শেদ বলেন, জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ।